बीते तीन चार सालों में देश में लगभग 8 करोड़ नए रोजगार मिले हैं। गत 13 जुलाई देश के प्रधानमंत्री नरेंद्र मोदी महाराष्ट्र मुंबई गुड़गांव 29,000 कोटी टाकार एक प्रोजेक्ट उद्योग करते তিনি বিরোধীদের যে আনএমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে কথা হচ্ছে সারা দেশে, সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী প্রথমবার মুখ খুললেন। তিনি 29,000 কোটি টাকার একটি মেগা প্রজেক্টের উদ্বোধন করতে গিয়ে গুরগাঁওয়ে তিনি বলছেন, গত 4 বছরে দেশে 8 কোটি চাকরি হয়েছে। সাম্প্রতিক আমরা বেকার সমস্যা নিয়ে কথা বলছিলাম যে দেশে আগামী দিনগুলিতে বেকার সমস্যার সমাধানের জন্য এবং ব্যালেন্স তৈরি করার জন্য এবং দেশে যে 7% জিডিপি ধরা হয়েছে, প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেকার সমস্যা সমাধান করতে গেলে কোয়া কোটির উপর চাকরি দিতে হবে। আমরা একটি প্রতিবেদনে বলেছিলাম, চাকরি মানে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছি কিনা, বেতন পাচ্ছি কিনা, সেটা প্রশ্ন। এবার প্রধানমন্ত্রীর যে 8 কোটি চাকরির বিষয়টি উঠে আসছে পত্রপত্রিকা, আমাদের রাজ্যের প্রভাতী পত্রিকা, সারা দেশে এটা প্রচার হচ্ছে, কিন্তু এই তথ্যের মধ্যে থেকে আমরা আরেকটি প্রতিবেদন আপনাদের দেখাবো। 2023 সালে যে প্রতিবেদনে বলা হয়েছিল, শ্রমমন্ত্রী তৎকালীন এনডিএ সরকারের শ্রমমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব তিনি বলছেন, 2009 থেকে 2014 পর্যন্ত বিজেপি সরকার 16 কোটি চাকরি দিয়েছে, মানে 1,25,00,000 চাকরি প্রদান করেছে। তাহলে কোন তথ্যটি ঠিক? 2023 এবং 2014-এর মধ্যে এক বছরের মধ্যে প্রায় 6.75 লাখ 6,75,00,000 চাকরির সংখ্যার ডিফারেন্স এখানে চলে আসছে। কোন তথ্যটি সঠিক এখানে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এবং পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখানে বলা হয়েছে, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মহাসমদে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব দাবি করলেন, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর 2014 থেকে 9 বছরে 1.25 কোটি নতুন চাকরি হয়েছে, অর্থাৎ 1,25,00,000 চাকরি নতুন চাকরি হয়েছে। কর্মসংস্থানের এই পরিসংখ্যানকে মোদী সরকারের কৃতিত্ব হিসেবে তুলে ধরেছেন তিনি, এমনকি এর প্রমাণও তিনি তুলে ধরেছেন। তাহলে কোন তথ্যটি ঠিক এটা বসে আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং কমেন্ট। 3-4 সালে দেশ মে লগভগ 8 করোড় নয় রোজগার মিলে হ্যাঁ। ইন আঁকড়ো নে রোজগার কো লেকর ঝুঠে ন্যারেটিভ গড়নে ওয়ালো কি বোলতি বন্ধ কর দি হ্যায়। ইয়ে ঝুঠে ন্যারেটিভ ওয়ালে নিবেশ কে দুশ্মন হ্যায়, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কে দুশ্মন হ্যায়, ভারত কে বিকাশ কে দুশ্মন হ্যায়।